আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি ইসরাত তানজিব আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। দেখেন কি দেখাইতেছি আপনাদের, একদম মিষ্টি লাউ গাছ। মিষ্টি লাউ, এই যে আয়সা কত সুন্দর সুন্দর মিষ্টি লাউ ধরছে গাছে। এই মিষ্টি লাউ গাছগুলা হচ্ছে মারিয়া বিসিক, পিতার বাবা যে চাকরি করে ফ্যাক্টরিতে, তার পাশে কিছু খালি জায়গা আছে, এইখানে লাল মিয়ারা মনে হয় গাছগুলো লাগাইছে। খুব সুন্দর সুন্দর মিষ্টি লাউ ধরে রয়েছে। মাঝে মধ্যে পিতার আব্বু একটা দুইটা করে নিয়ে আসে বাসায় খাওয়ার জন্য। এই যে আজকেও কি সুন্দর মিষ্টি লাউগুলা দেখে আমার তো খুবই ভালো লাগতেছে, যে মিষ্টি লাউগুলা এই যে দুইটা গাছের ভিতরে ভিতরে মাটির মধ্যে মাচা ছাড়া একদম কত সুন্দরভাবে আইসা রয়েছে ধরছে। এই যে এই যে একটা গাছের ভিতরে ভিতরে এরকম গাছ দেখলে কিন্তু মনটাই ভরে যায়। আর আমি তো খুবই গাছপ্রিয় মানুষ, কারণ আমার এই মিষ্টি লাউ গাছ, সব সবজি, সকল ধরনের সবজি আমার লাগাইতেও আমি খুব পছন্দ করি। আর এইগুলা গাছ থেকে ছিঁড়তে আমার যেই ভাল লাগে, ছিঁড়া ছিঁড়া খাইতে। আর আমি তো অনেক সবজি পছন্দ করি, এর জন্য সকল সবজি আমার গাছ দেখলেই আমি একদম পাগল হয়ে যাই, যে আমি ওইরকমভাবে গাছ লাগাবো, সবজি আসবে, মানে আমার খুব ইচ্ছা করে এই সবজির গাছ টাছ লাগানো, ই করা, মানে এইগুলার প্রতি আমার অনেক ই, গাছের প্রতি। এই যে চারিদিকেই মিষ্টি লাউ গাছটা মাটির মধ্যে এত সুন্দরভাবে মিষ্টি লাউ আসতে পারে, নিচে মাচা টাচা সারা কত সুন্দরভাবে আইসা রয়েছে। আবার অনেক জায়গায় গাছগুলা লাল লাল হয়ে গেছে পাতাগুলা। এই যে কলা গাছ, এই যে আমার ছেলে, আমার ছেলে তো সব জায়গায় একটা। এই মিষ্টি লাউটা খুব ভাল লাগতেছে, একদম সবুজ কচি। এটা মাছ দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ টাছ দিয়ে এটাও ভালো লাগবে খাইতে। এই যে আরেকটা, আসলে গাছের প্রতি একটু দুর্বলতা আমার, এইভাবে সবজি গাছ লাগাইতে আমি খুব পছন্দ করি। এর জন্য আর আমি বারবার মিষ্টি লাউগুলা এই ভিডিও তে যে ভাল লাগতেছে দেখতেও আমার। পাতাগুলা লাল লাল হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।